যে মসজিদে সিয়ার ঢুকবে, মসজিদ কমিটিকে বলবো আপনারা যদি সিয়ারগুলো ভাঙ্গে পারেন তাহলে একটা বদর যুদ্ধের সব পাবেন, আর যদি না ভাঙ্গেন তাহলে আপনাকে সমান পাপ হবে, কারণ অন্যায় করাও পাপ, অন্যায় সহ্য করাও পাপ। জোরে কোন কথা ঠিক কেন? যদি বলেন হুজুর পাও ভাঙ্গা গেছে, পাও ভাঙ্গা গেছে এই জন্যই খাড়া হবার পারে না, যার পাও ভাঙ্গিছে মাজুর ব্যক্তির জন্য জামাতে নামাজ পড়া শর্ত না, জামাতের শর্ত হলো কাতার সোজা করতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর কাতার সোজা করতে গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যাই সিয়ারত বসিছে আর কার সাথে মিল করবেন? এই কথা কন না কেন, কার সাথে মিল করবেন? আর পাও যে আগে চলে গেছে তাহলে আপনি সিয়ারের পায়ের সাথে পাও মিল করবেন? ওই জায়গাটা ফাঁকা থাকলো আর সামনে কাতার ফাঁকা রেখে পিছনে কাতারে কেউ যদি নামাজ পড়ে গোটা জামাত মাকরু হয়ে গেল, তো একটা পঙ্গুর জন্য আপনি জামাত মাকরু করবেন? কথা কয় না, এরা সিয়ারত বসে নামাজ পড়ে রে। যদি আপনারা প্রতিবাদ না করেন আর দুই বছর পরে দেখবেন গোটা মসজিদই সিয়ার হয়ে গেছে, সারাদিন ধরে 5 কেজি ব্যাগ হাতত করলে বাড়ির যায় আর মসজিদের মধ্যে এসে কয় আমি পারি না ভাই ইয়ের কি মারো। কতগুলো রোজাদার বেয়া রোজাদার দেখবেন রোজার মাস রোজার চাঁদ উঠলি আর গ্যাস ধরে, ধরে কোন কথা ঠিক কেন, কই পারি না ভাই রে, খালি পেট ভুট ভুট করে, ও খালি পেট ভুট ভুট করে। ডাক্তাররা বলেছে গ্যাস যাদের আছে, ডায়াবেটিস যাদের আছে, রোজা থাকলে এগুলা রোগ থেকে আল্লাহ মুক্তি করে দেয়। যেরকম আর এরা কয় পারি না পারি না। এখানে আল্লাহ কি বলতেছেন, কুম নামাজ পড়াও যেমন ফরজ, নামাজে দাঁড়ানোও তেমন ফরজ। যেরকম কথা ঠিক কি না? হ্যাঁ, দাঁড়িয়ে নামাজ পড়া কি? আরো জোরে কন, জোরসে বলন, আরো জোরে। বয়স 40 বছর, আমি কি বসে নামাজ পড়তে পারি? কি দাঁড়িয়ে যদি সক্ষম না হন আপনি বসে নামাজ পড়তে পারবে, বসে যদি আপনি না থাকতে পারেন তাহলে শুয়ে পড়বেন ইশারায়, যে আমি এখন রুকু করছি সেজদায় যাচ্ছি, এরপরও যদি না পারেন তাহলে আপনার নামাজ মাফ, কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না। এইটাই সব আলেমদের সর্বসম্মত রায়, চেয়ারে বসে আপনার নামাজ হবে না। চেয়ারে বসে যে ভাবটা এটা আল্লাহ দেখতে চায় না, কারণ আল্লাহ চায় যে আপনি ছোট হন। চেয়ারে বসলে দুইটা ক্ষতি হয়, একটা আমিত তো যাই না আর একটা কাতার বাঁকা হয়ে যায়। এই যে ইনি যদি চেয়ারে এভাবে বসে নামাজ পড়ে তাহলে কমপক্ষে কাতার থেকে এক বিগত পরিমাণ উনি সামনে থাকে, ওনার দ্বারা কাতার বাঁকা হয়ে যায়, আর ওনার দ্বারা কাতার বাঁকা হলে হেদায়েতের যে মশাল আল্লাহ ওনারে দেবেন, ওনার অন্তর আল্লাহ বাঁকা করে দেবেন। এই জন্য চেয়ারে যেন নামাজ পড়েন বিভিন্ন শ্রোতা নাতা দিয়ে নামাজ হবে না, আপনার নামাজ হচ্ছে না, চেয়ারে বাদ দিন। যদি দাঁড়িয়ে থাকতে অক্ষম হন বসে পড়বেন, বসেও না পারেন শুয়ে ইশারায় পড়বেন, এরপরে না পারলে নামাজ মাফ।